हेलो बंधुरा आसलामु आलाइकुम शिल्पी कुकिंग होमे स्वागतम। आज के आमी आपनादेरके सरिषार भर्ता तैरी करे देखाबो। विभिन्न देशी पिठा बा खिचुड़ी खेते एई सरिषार भर्ताटा अनेक भालो लागे। विशेष करे आमादेर ठंडा सर्दी लेगे नाक बंद हये गेले तखन आमरा गरम भातेर साथे सरिषार भर्ताटा खेये थाकि। रेसिपिते जाबार आगे आपनारा आमार चैनेले नतुन हले चैनेलटी सबस्क्राइब करे निन। आर जारा सबस्क्राइब करे पाशे आछेन तादेरके असंख्य धन्यवाद। সরিষার ভর্তা তৈরির জন্য আমি এখানে আধা কাপ সরিষা নিয়েছি। আর সরিষাটাকে আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে কচলিয়ে ধুয়ে তারপর পানি ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। আর নিয়েছি ৪টি শুকনা মরিচ। আপনারা ঝাল বেশি খেতে চাইলে মরিচটা বাড়িয়ে দিবেন। নিয়েছি ১ কাপ পেঁয়াজ কুচি, ১ কাপ রসুন কুচি আর লাগবে স্বাদমতো লবণ ও সামান্য সরিষার তেল। একটি ফ্রাই প্যানে প্রথমে রসুনটা দিয়ে টেলে নিচ্ছি। একটু নেড়ে আবার ঢাকনা দিয়ে এভাবে একটু পোড়া পোড়া করে টেলে নেব। ঢাকনা দিয়ে টাললে রসুনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার পেঁয়াজটা দিয়ে এটাকেও রসুনটার সাথে টেলে নিচ্ছি। মরিচগুলি দিয়ে টেলে নিচ্ছি। পেঁয়াজটাকে কিন্তু একদম ফ্রাই করে টালবো না। এখন এগুলিকে উঠিয়ে ঠান্ডা হতে দিব। এখন একটি ছোট ব্লেন্ডার জগে সরিষাটা ও স্বাদমতো লবণ দিয়ে ব্লেন্ড করে নিব। সরিষাটা আগে পানি শুকিয়ে নিয়েছিলাম বলে সুন্দরভাবে ব্লেন্ড হবে। ভিজা সরিষা কিন্তু ভালোভাবে ব্লেন্ড হবে না। একটু ব্লেন্ড করে চামচ দিয়ে নেড়ে দিয়ে আবার ব্লেন্ড করব। সরিষাটা ব্লেন্ড হয়ে গেছে। এখন তেলে ঠান্ডা করে রাখা বাকি উপকরণগুলি ব্লেন্ডারে সরিষার সাথে দিয়ে ব্লেন্ড করে নিব। সাথে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনাদের নিকট যদি ব্লেন্ডার না থাকে তাহলে উপকরণগুলি শিলপাটায় বেটে নিয়ে তারপর সরিষার তেল মিশিয়ে নেবেন। একটু মিহি করে ব্লেন্ড করতে হবে যাতে উপকরণগুলি পুরোপুরি মিশে যায়। এখন আমার সরিষার ভর্তা পরিবেশনের জন্য রেডি। এভাবে অল্প পরিশ্রমে অল্প সময়ে আপনারাও খুবই সুস্বাদু একটি ভর্তা রেডি করে নিতে পারেন। নর্মাল ফ্রিজে 1 সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।